নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, রাজ্য সরকার সর্বস্তরের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা মাননীয় সুপ্রিম কোর্টে দেয় লিখিত আকারে। তো বন্ধুরা, মলয় মুখোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশ করেছেন তার ফেসবুক পেজে, যে রাজ্য সরকারের তরফ থেকে যে বকেয়া ডিএ সম্পর্কে যে কত অর্থের প্রয়োজন, তো ডিএ মিটিয়ে দিতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা লিখিত আকারে সুপ্রিম কোর্টে জমা দিল রাজ্য সরকার। এবং বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, এখানে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএর হিসেবটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1/1/2006 থেকে 31/12/2015 পর্যন্ত যে সমস্ত বকেয়া ডিএ পেনশন বাকি রয়েছে সেই সমস্ত পুরো হিসাবটা কষে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। আমরা দেখে নেব এখানে। দেখুন বন্ধুরা, আপনারা এই ফটোর মধ্যে দেখতে পাবেন যে 1/1/2006 থেকে 31/3/2008 পর্যন্ত এখানে হিসাব দেওয়া আছে এবং 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত হিসাব দেওয়া আছে। যদি টোটাল করা হয় এখানে সরকার এবং সরকার পোষিত এবং পেনশনারদের জন্য কত টাকা করে বকেয়া হচ্ছে, তাহলে আপনারা এই ভিডিও দেখলে সহজে বুঝতে পারবেন। এবং এখানে বলা হয়েছে খোদ রাজ্য সরকারি কর্মীদের জন্য খরচ হবে 11,790 কোটি টাকা, আর সরকার পোষিত অর্থাৎ গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে যারা কাজ করেন তাদের জন্য অর্থাৎ অন্যান্য সরকারি তহবিল থেকে বেতন প্রাপ্তদের জন্য খরচ হবে 18,369 কোটি টাকা, এবং পেনশনার প্রাপ্তদের অর্থাৎ পেনশন প্রাপ্তদের জন্য খরচ হবে 11,611 কোটি টাকা। এখানে কিন্তু গভর্নমেন্ট থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে তো সেটি এখানে উল্লেখিত করা হয়েছে 11,790 খোদ সরকারি কর্মীদের জন্য, এবং যারা সরকার পোষিত 11,369 কোটি টাকা, এবং পেনশনারদের জন্য 11,611 কোটি টাকা। টোটাল হচ্ছে 41,770 কোটি টাকা। এত টাকা বাকি রয়েছে 1/1/2006 থেকে 31/12/2015 পর্যন্ত হিসাব করলে, যেটা গভর্নমেন্ট দেখতে পাচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারলেন, সর্বমোট 41,770 কোটি টাকা পাবে, অর্থাৎ গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এবং পেনশনারদের টোটাল টাকাটা যদি মিলিয়ে মোট করা হয় 41,770 কোটি টাকা বকেয়া রয়েছে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি মলয় মুখোপাধ্যায় পোস্ট করেছেন এবং আমরা পাওয়া মাত্রই আপনার সাথে শেয়ার করলাম। তো আপডেটটি কেমন লাগলো কমেন্ট করবেন, এবং পরবর্তী লেটেস্ট ডিএ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।